পৌঁছে গেছি হাফরাতে, তো এখন কিনতে যাবো ফুটবলে। কেউ যা যা কিনবে আমি দেখি কি কেনা যায়, তো যাচ্ছি। তো হে গাইজ, ওয়েলকাম আমার চ্যানেল রণিতা ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। তো আজকে আমরা যাচ্ছি সাইকেলে করে মসন্দপুর, মসন্দপুর থেকে যাব হাবড়া। তো তোমাদের দেখাচ্ছি যেতে যেতে। আমরা ফুটবলের সরঞ্জাম কিনতে যাব, আমার বন্ধু যাবে একটা ফুটবলের। কী কী কিনবি? গোলকিপার গ্লাভস। গোলকিপার গ্লাভস কিনবে। তো আমরা এখন যাব। দেখি ওখান থেকে মসন্দপুর প্রায় 7 কিলোমিটার। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা, আমরা রোদের মধ্যে এসেছি, ছাতাও আনিনি, জল আনিনি, কিচ্ছু আনিনি। ও সাইকেল চালাচ্ছে, আমার বন্ধুর খুব কষ্ট হয়ে গেছে। তো এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা রোদ ভীষণ। এই রোদের মধ্যে হাবড়া যাচ্ছি, মজাও লাগছে খুব। গাইজ, আমরা স্টেশনে চলে এসেছি, মসন্দপুর স্টেশনে। তো দেখতে পাচ্ছ রোদ খুব। তো আরেকটুবার ট্রেন আসবে, তো হাবড়া যাব। আমরা পৌঁছে গেছি হাবড়াতে, তো এখন কিনতে যাবো ফুটবলে। কেউ যা যা কিনবে আমি দেখি কি কেনা যায়, তো যাচ্ছি। এটা পছন্দ বলবো, কালোটা দাম কম বুঝলে। আরে এটাকে সেম প্রাইস নাকি? হ্যাঁ, লাল রেডটা দাম আছে। এটা কেন জাবদা চলে যাচ্ছে? দেবে না, ওর যা যা লাগবে একদম ও সব কিনে নিয়েছে। তো এখন আমার রণিতে এবার লাইট স্ট্যান্ড আমরা খুঁজে যাচ্ছি। তো চল যাওয়া যাক। আমরা দিয়ে চলে এসেছি মসন্দপুর। তো এখন কুচুরি নিয়েছি, দেখতে খাবো, খেয়ে বাড়ি যাবো। তো বাড়ি যেয়ে তোমাদের দেখাচ্ছি কী কী কিনেছে। তো গাইজ, এখন খাবারটা হলো, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি যে ওকে কী কী কিনলো। এই রোদের মধ্যে গিয়েছি হাবড়া সাইকেল নিয়ে মসন্দপুর, তো কষ্ট হয়ে গেছে কি বলবো তোমাদের। হোটেলে প্রায় আধা ঘন্টা ছিলাম না? হ্যাঁ, আধা ঘন্টা ছিলাম, প্রায় আধা ঘন্টা ছিলাম। এত গরম লেগেছে, ঘামিয়ে গেছি পুরো দুজনই, ঘামিয়ে গেছি। তো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি যে ও কী কী কিনেছে। তোমরা দেখতেই পাচ্ছ, তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ঘামে ঘামে অস্থির হয়ে গেছি পুরো। তো তোমাদের যত কষ্ট হোক তোমাদের বাড়ি যেয়ে দেখাবো যে কী কী কিনলাম। তো বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, তো বাড়ির কাছে কাছে যাচ্ছি, সামনেই বাজার। তো গাইজ, ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি না, ঠিক ক্লাবে ও বাড়ি যাবে। তো তোমাদের দেখে দেখেছো কী কী কিনেছে, তো বার কর। তো আমরা এক বোতল জল কিনেছি, প্রথম জামার থেকে জলের বোতল। দেখতে পাচ্ছি এই গ্লাভসটা কিনেছি,
এই যে ও গোলকিপার খেলে, তাই এটা নিভিয়ার গ্লাস কিনেছে, গ্লাভস তো আনবক্সিং করছে, তো এটা খুলছে হাতে পড়ছে, তো আর হাতে পড়ছি না, এখন দেখিয়ে দিচ্ছি। খুব ভালো কোয়ালিটি গ্লাভসটা, দেখো তোমরা ব্ল্যাক কালার নিয়েছি কারণ ব্ল্যাক তোমার ফেভারিট কালার, তো এটা গ্রিন দেখেছিলাম ওটা নিয়ে নিই, হয়তো তোমরা আগে দেখতে পেয়েছো যে গ্রিনটা যখন আমরা দোকানে গিয়ে কিনেছি, যখন ওই গ্রিনটা আমি হাতে পড়ছিলাম তো গ্রিনটা অতটা কোয়ালিটিটা ভালো লাগলো না, তো ব্ল্যাকটা খুব ভালো লাগলো জিনিসটা, খুব ব্ল্যাক যেহেতু ব্ল্যাকটা খুব আমার পছন্দের কালার, তো ব্ল্যাকটাই আমি বাই করলাম। তারপরে আর দুটো প্যান কিনলাম, তো আমার ছোটো ছোটো প্যানগুলো খুব সুন্দর লাগে যেহেতু ক্লাবের লোগো করা থাকে CBF-এর, ও সরি এটা FPF-এর লোগো, তো এই একটা প্যান কিনলাম। তাছাড়া যেগুলো সাদা কালারও আমার খুব একটা ফেভারিট কালার, তো আমি সাদার জন্য সাদা একটা জুভেন্টাসের একটা প্যান কিনলাম, দেখো দেখো প্যান্টটা, প্যান্টটা খুবই সুন্দর। তো সাইজ তারপরে আমি আর একটা প্যান কিনলাম যেটা আমার বাড়িতে পরতে হবে, প্যান্টটা ভিকি প্রোডাক্টস প্যান্টটা কিনলাম, এই প্যান্টটা এই আজকে মার্কেটিং করলাম। আর তো এই এটার দামটা কত নিয়েছে? এটার দাম নিয়েছে তোমার বলছি তোমার দেখছো 965 টাকা, তো ওনারা 65 টাকা ছাড় দিয়ে 900 টাকা নিয়ে এলো গ্লাভসটা, গ্লাভসটা 900 টাকা, 900 টাকা গ্লাভস, গ্লাভসটা ভালো গ্লাভস, তাই না? ভালো গ্লাভস তোমরা দেখতে পাচ্ছ, ভালোই গ্লাভস, এই গ্লাভস। তো আমি যা কিনতে গেছি আমি পাইনি, তো গ্লাভসগুলো ভালো, এই গ্লাভস, এই প্যান্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে, এই ছিল আজকে আমাদের ভিডিও, একটা ছোটো কেনাকাটার ভিডিও, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেন, সাথে নোটিফিকেশনটা অল করতে ভুলবেন না। আর অন্য অন্য ভিডিও ভালো জন্য যেটা সাবস্ক্রাইব করবে, তো দেখা হবে পরে, দেখা হবে পরে, দেখা হবে পরের ব্লগে, আজকের জন্য বাই।